নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে বেসরকারি প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ করা হচ্ছে অনেকগুলি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন যোগ্যতায় নেওয়া হচ্ছে তো আপনারা যদি প্রাইমারি স্কুলে কাজ করতে চান তো তাহলে আজকের ভিডিওটি দেখুন আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন কোন পদে আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা রয়েছে সমস্ত ডিটেলস বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সরকারি জব মার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার সামনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে যেখানে তাদের স্কুলে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের পক্ষ থেকে যে নোটিফিকেশন বের হয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেরিয়ার উইথ দিল্লি পাবলিক স্কুল কেরিয়ার উইথ দিল্লি পাবলিক স্কুল বর্ধমান এক নম্বর যে পোস্টটি রয়েছে পিআরটি পি পদের জন্য সাবজেক্ট হচ্ছে ইংলিশ কোয়ালিফিকেশন চেয়েছে আপনাদেরকে অবশ্যই সিবিএসসি রিক্রুটমেন্ট উইথ গুড সাবজেক্ট ম্যাটার কম্পিটেন্সি অ্যান্ড স্ট্রং ইংলিশ কমিউনিকেশন স্কিল সিবিএসসি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং গুড সাবজেক্ট ম্যাটার থাকতে হবে এবং স্ট্রং ইংলিশ কমিউনিকেশন স্কিল থাক অবশ্যই থাকতে হবে আপনার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই থেকে তিন বছরের মধ্যে এবং এক্স আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে পঁচিশ বছর থেকে চল্লিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন আপনাকে এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এবং তাদের জিমেল অ্যাড্রেসও দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে চব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করার ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন দু নম্বর হচ্ছে কনসোলার কনসোলার পদের জন্য আপনাদেরকে কোয়ালিফিকেশান থাকতে হবে গ্র্যাজুয়েট বা পিজি ইন ফিজিওলজি সিবিএসসি নম এবং প্ল্যানিং পার্সোনালিটি গুড কমিউনিকেশন স্কিল ইংলিশ হিন্দি এবং বাংলা গ্র্যাজুয়েশন থাকতে হবে কনসোলার পদের জন্য পিজি থাকতে হবে ইন ফিলোজফি ফিজিওলজি এবং আপনাদেরকে অবশ্যই ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি ইংলিশ বেঙ্গলিতে এক্সপিরিয়েন্স দুই থেকে তিন বছর বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর এখানে ডেসক্রিপশনের যে ফোন নম্বর এবং ইমেল আইডি আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন চব্বিশে মে দু হাজার চব্বিশের মধ্যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি আবেদন জানা জানাতে পারবেন এরপরে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর পদের জন্য আপনাদের যোগ্যতা হতে হতো এমএসসি এম এ বিএড অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই আপনাদেরকে টিচিং মেথড জানতে হবে এমএসসি এমএ বিএড অ্যাবিলিটি থাকতে হবে অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর পদের জন্য এক্সপিরিয়েন্স পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দরকার সিবিএসিতে এবং বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর এবং ফোন নাম্বার বা ইমেল আইডি যোগাযোগ করতে পারেন অ্যাপ্লাই নাও বাটন আছে সেখানে ক্লিক করে আপনি আবেদন জানাতে পারবেন টিজিটিজিটি ম্যাথের জন্য টিজিটি সাবজেক্ট হচ্ছে ম্যাথ কোয়ালিফিকেশন আপনাদেরকে সিবিএসি রিক্রুটমেন্ট সাবজেক্ট মেটা এবং স্ট্রং ইংলিশ কমিউনিকেশন স্কিল আপনার দরকার এক্সপিরিয়েন্স দুই থেকে তিন বছরের বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর আপনি এখানে ইমেল আইডি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপ্লাই নাও বাটন আছে সেখানে আপনি ক্লিক করে আবেদন জানাতে পারবেন এরপরে পিআরটি পিআরটি সাবজেক্ট হচ্ছে হিন্দি এবং আপনাদেরকেও এখানে একই রকম যোগ্যতা দরকার বছরের এক্সপিরিয়েন্স পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স এখানেও আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন জানাতে পারবেন পিআরটি পদের জন্য সোশ্যাল সায়েন্স একই রকম যোগ্যতা এখানেও দরকার এবং আপনাদেরকে ঠিক একই রকম বয়স এক্সপিরিয়েন্স এখানেও দরকার আবেদন জানাতে হলে অ্যাপ্লাইন অ বাটনে ক্লিক করবেন টিজিটি সাবজেক্ট ইংলিশের জন্য একই রকম আপনাদের যোগ্যতা আবেদন জানাতে ক্ষেত্রে একই আবেদন জানানোর জন্য একই রকম আপনাদেরকে আবেদন করতে হবে টিজিটি সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের জন্য আপনাদেরকে ট্রেন্ড গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিসিএ বা এমসিএ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল এবং গুড ইম্পর্সনাল স্কিল শুল হ্যাভ নলেজ অন সাবজেক্ট অর্থাৎ বিসিএ বা এমসিএ থাকতে হবে টেন গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট আপনাদেরকে কম্পিউটার সায়েন্সের জন্য একই রকম বয়স এক্সপিরিয়েন্স দরকার এখানেও আবেদন করার ক্ষেত্রে ঠিক একই রকম আপনাদেরকে পিজিটি হিস্ট্রি পদের জন্য আপনাদেরকে ঠিক একই রকম যোগ্যতা মার্কেটিং ক্রা মার্কেটিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পদের জন্য গ্র্যাজুয়েশান উইথ এক্সপিরিয়েন্স অফ মার্কেটিং অ্যান্ড স্কুল অ্যাডমিশন দু বছরের আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে ছাব্বিশ থেকে বত্রিশ বছর বয়স দরকার আপনাদের এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দি ইংলিশ বেঙ্গলিতে এবং এখানেও ঠিক একই রকম আপনি অ্যাপ্লাই করতে পারবেন চব্বিশে মেয়ের মধ্যে এইচ আর এক্সিকিউটিভ এইচ আর এক্সিকিউটিভের জন্য যোগ্যতা গ্র্যাজুয়েট উইথ এম বি ইন এইচ আর এম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কোম্পানি বা স্কুলে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এখনও আপনাদেরকে একই রকম যোগ্য ইয়ের দরকার এক্সপিরিয়েন্স বাটনে ক্লিক করবে ক্লিক করে আবেদন করতে পারবেন ইন চার্জের জন্য গ্রাজুয়েট উইথ ইউজিসি রেকনাইজড ইউনিভার্সিটি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এখানেও ঠিক বছর বয়স দু বছরের এক্সপিরিয়েন্স সিবিএসি অ্যাফিল স্কুলে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আপনি আবেদন জানাতে পারবেন যে কোনো একটি ক্ষেত্রে আবেদন জানানোর জন্য আপনি অ্যাপ্লাই নেওয়া বাটন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে আপনার ফুল নেম আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনার মোবাইল নম্বর এরপরে আপনাকে চোজ ফাইল চোজ ফাইলে ক্লিক করে আপনার সম্পূর্ণ বায়োডাটা আপনাকে এখানে জমা করতে হবে এর পরবর্তীকালে সাবমিট নোট সাবমিটে আপনি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেবেন পরবর্তীকালে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এখানে আপনাদের সবাইকে বলে রাখা ভালো এখানে যদি কোনোরূপ কোনো টাকা চাওয়া হয় তাহলে আপনারা সেটা নিজের দায়িত্বে আপনারা ইয়ে করবেন কারণ এখানে আমি শুধুমাত্র এটা আপনাদেরকে জানানোর জন্য বলে দিচ্ছি টাকা দিয়ে আপনারা এখানে যোগা ইয়ে করবেন না আপনারা যদি কোনো টাকা দেন সেটা আপনাদের নিজের দায়িত্ব আর যারা এখনও জানেননি বর্ধমানের বাসিন্দা আছেন আপনারা বা ধারে বাসিন্দা সবাই এখানে আবেদন করতে পারবেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার